হ্যালো ফ্রেন্ডস, মনোজমে সকলকে ওয়েলকাম। দেখো আজ দাদার স্নান পর্ব আর ষষ্ঠী পুজোর পর্ব তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। দেখো আমরা কিভাবে ফাটিয়ে মজা করেছিলাম, দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে দারুণ এনজয় করেছি। আর নাচ একদম গরমের মধ্যেও ফাটিয়ে নেচেছি, আর এই গরমের মধ্যেও বারবার ড্রেস চেঞ্জ করছিলাম। এই যে আমি পরেছিলাম একদম হালকা একটা শাড়ি, কাঁথা স্টিচ, বোন আর দিদি পরেছিল সিল্ক। আর দেখো সবাই কীরকম একে তাকে ধরে নাচানো হচ্ছে, চলো নাচবে চলো। আর দেখো ওখানে পুরোহিত মশাই দাদাকে নিয়ে ষষ্ঠী দলে ষষ্ঠী পুজো করাচ্ছিল। তারপর ষষ্ঠী পুজো প্রায় কমপ্লিটের পথে, তারপর দেখো ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পরেই আমরা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম নাচতে নাচতে দাদাকে স্নান করাতে। এই যে একদম মাঝখানে রাস্তা, দুপাশে একদম জঙ্গল আর চারদিকে মাঠ, দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখো। আর তার সাথে ছিল প্রচণ্ড একদম কাঠফাটা রোদ, আর সবাই যাচ্ছিলাম মাঠের মধ্যে দিয়েই। এই যে আমরা এসে গেছি এই বড় পুকুরটাতেই, আমাদের জারি বিহোক সকলকে এখানে স্নান করাতে নিয়ে আসা হয়, আর মা দাদাকে বরণ করে স্নান করাবে। এই দেখো আমার ভাইরা নেমে গেছে আগেই জলে, ওরা জলটা একটু সাইডটা একটু পরিষ্কার করে দিচ্ছিল, যেহেতু এই পুকুরটা একদম মাঠের মাঝে তাই খুব একটা ব্যবহার হয় না। এই যে এবার দাদা আর মা জলে নামবে, মা দাদাকে জলে বরণ করে, একটা নিয়ম আছে যে স্নান করাতে গিয়ে বরণ করতে হয়, সেটা এবার মা দাদাকে করবে। দাদা এক জলে নামতে ভয় পাচ্ছে, কারণ ও তো একদমই পুকুরে সেরকম নামে না। আর এই যে আমরা সবাই পুকুরের চারপাশে দাঁড়িয়েছিলাম, আর পুকুরটা একদম মানে চারিদিকে গাছপালায় ঘেরা, তাই অনেকটা জলটা ঠান্ডাও আছে। এই যে এবার হয়ে গেছে বরণ, এবার মা মাথায় একটা ঘট নিয়ে এগিয়ে যাচ্ছে, আর দাদা মুখের মধ্যে ঢাকা দিয়ে যাচ্ছে, কারণ কোনো মানে মানে গাছপালা কিছুই দেখা চলবে না, মাথাটা নিচু করে যেতে হয় এইভাবে। এইভাবে দাদা স্নান পর্ব আমরা সকলে মিলে এনজয় করেছিলাম। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর আমাদের সকলের ডান্স কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।